সাবস্ক্রাইব করুন WB ইংলিশ মিডিয়াম গাইড, ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম বোর্ডের প্রত্যেকটি ক্লাসের সাবজেক্ট ওয়াইজ ফ্রি টিউশন পাওয়ার জন্য। আর নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস থ্রিয়ে সঞ্চয়িতার একটি গল্পের এক্সারসাইজ করব। গল্পটির নাম হলো বনভোজন, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো স্কিপ না করে ভিডিওটা মন দিয়ে পুরোপুরি দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো স্টার্ট করি বনভোজন। ফার্স্টেই দেখো আছে কিছু শব্দার্থ। নিভৃত নিরালা, নির্জন, উৎসাহ, আগ্রহ বা উদ্যম, জিম্মা, দায়িত্ব, সমবয়সী, একই বয়সে, সম্ভ্রমের, সম্মানের, ফাই ফরমাস খাটা, ছোটোখাটো কাজ করে দেওয়া, উপভোগ, তৃপ্তি বা আনন্দের সঙ্গে ভোগ, ভোজন, খাওয়া। নেক্সট কতে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে টিক চিহ্ন দাও। এক নম্বর, একদিন অপুর দিদি দুর্গা চুপি চুপি বলে, অ্যান্সার হবে আ, চড়ুই ভাতই করবি অপু। দুই নম্বর, চারিদিক, অ্যান্সার হবে অ, বনে ঘেরা। তিন নম্বর, অপু মহা উৎসাহে লতা কাটি, অ্যান্সার হবে রস্যই কুড়ি আনে। চার নম্বর, বড় সুন্দর স্থান, অ্যান্সার হবে দীর্ঘই বনভোজনে। পাঁচ নম্বর, অপুর পিছনে পিছনে দুর্গার সমবয়সী একটি, অ্যান্সার হবে আ, কালো মেয়ে এলো। নেক্সট আছে খতে সত্য ও মিথ্যা। এক নম্বর, চারিদিক বনে ঘেরা, সত্য। দুই নম্বর, অপু অনেক কষ্টে লতা কাটি কুড়িয়ে আনে, মিথ্যা। তিন নম্বর, বড় সুন্দর স্থান বনভোজনে, সত্য। চার নম্বর, খানিক পরে বিনি চাল আনিয়া দিল, মিথ্যা। পাঁচ নম্বর, তাহার পর মহা আনন্দে গাছের পাতে খাইতে বসে, অ্যান্সার হবে মিথ্যা। নেক্সট আছে গতে শূন্য স্থান পূরণ করো। দুর্গা বলিল আয় না বিনি চড়ুই ভাতি করছি বস, এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বরে বিনি দুর্গার ফাই ফরমাস খাটিয়া খাটিতে লাগিল খুব। তিন নম্বর, অপুরও ব্যাপারটা আশ্চর্য বোধ হয়। চার নম্বর, অপু বলে বেশ হয়েছে দিদি কিন্তু নুন হয়নি যেন। পাঁচ নম্বর, একটা ভাঙা পাঁচিলের ঘুলঘুলির মধ্যে দুর্গা ছোবাটা রাখিয়া দিল। নেক্সট আছে এক কথায় উত্তর দাও, বনভোজন বলতে কী বোঝো? বনভোজন বলতে আনন্দ উৎসব সহযোগে বনে কিংবা বাড়ির বাইরে ভোজন করাকে বোঝায়। দুই নম্বর, আলোচ্য গল্পে কে কে বনভোজন করেছিল? আলোচ্য গল্পে দুর্গা, অপু আর বিনি বনভোজন করেছিল। তিন নম্বর, বনভোজনের জায়গাটা কেমন ছিল? চারিদিকে বনে ঘেরা, জঙ্গলে ভরা ভিটার খানিকটা জায়গায় বনভোজনের জন্য আয়োজন করা হয়েছিল। চার নম্বর, বনভোজনে কী কী খাওয়া হয়েছিল? আতপোড়া, বেগুন ভাজা, ভাত ও মেটে আলুর ফল বনভোজনে খাওয়া হয়েছিল। পাঁচ নম্বর, বনভোজনে কে রান্না করেছিল? বনভোজনে দুর্গা সমস্ত রান্না করেছিল। নেক্সট আছে সংক্ষিপ্ত প্রশ্নাবলী, দুর্গা ও অপুর মধ্যে সম্পর্ক কি? বনভোজনের কথা প্রথম কে বলেছিল? সে চুপি চুপি বলেছিল কেন? তো ফার্স্ট অ্যান্সারটা হবে দুর্গা ও অপুর মধ্যে ভাই ও দিদির সম্পর্ক। নেক্সট অ্যান্সার, বনভোজনের কথা প্রথম দুর্গা বলেছিল। লাস্ট ওয়ান, তার মা জেনে গেলে আর বনভোজন হবে না তাই সে চুপি চুপি বলেছিল। দুই নম্বর, তেঁতুল তলায় মা আসছে কিনা কথাগুলি কার? কে কাকে এ কথা বলেছে, কেন বলেছে? উক্ত কথাগুলি দুর্গা বলেছিল। দুর্গা অপুকে এ কথা বলেছিল, সে চুপি চুপি বনভোজনের জন্য মায়ের ভাড়ার ঘর থেকে চাল বের করতে যাবে তাই বলেছে। তিন নম্বর, বিনির মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল কেন? বেড়াতে এসে হঠাৎ বনভোজন শুনে সে খুশি হয়েছিল,
এছাড়াও দুর্গা যখন অপুকে বলল বিনির জন্যে আরও দুটো চাল নিয়ে আসতে, সেটা শুনে তার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছিল। চার নম্বর, সামান্য তুচ্ছ জিনিসে কাদের কেমন আনন্দ হয়েছিল তা বর্ণনা দাও। সামান্য তুচ্ছ জিনিসে দুর্গা, অপু ও বিনির আনন্দ হয়েছিল তাহা, সরি তারা হবে এটা, তারা মহা আনন্দে বনভোজনের আয়োজন তথা দুর্গা চাল তেল ও মেটে আলু সংগ্রহ করেছিল। অপু লতা কাটি কুড়িয়ে আনা থেকে শুরু করে বিনি জল ও শুকনো বেলের ডাল এনেছিল। তারপর দুর্গা উৎসাহের সাথে তা সুন্দর করে রান্না করে একসাথে কলা পাতাতে খেয়েছিল। এই সামান্য তুচ্ছ জিনিসে তারা সেদিন ভীষণ মজা করেছিল। পাঁচ নম্বরে, বনভোজনের সমস্ত উপকরণগুলির নাম লেখো। বনভোজনের সমস্ত উপকরণগুলি হলো চাল, নারকেলের মালা, তেল, মাটির হাঁড়ি, মেটে আলুর ফল, লতা কাটি, জল, বেগুন আর কলা পাতা ইত্যাদি। নেক্সট আছে রচনা ধর্মী কিছু কোয়েশ্চেন অ্যান্সার। নাম্বার ওয়ানে আছে বনভোজন গল্পটি সংক্ষেপে লেখো। বনভোজন বলতে আমরা বুঝি বাড়ির বাইরে কোনো খোলা জায়গায় অনেকে মিলে একসঙ্গে রান্না করে খাওয়া। বনভোজনের আরেক নাম চড়ুই ভাতি, ইংরাজিতে যাকে বলে পিকনিক। এই রকম একদিন দুর্গা ও অপু দুই ভাই বোন মিলে খেলা ঘরের জিনিসপত্র নিয়ে সুন্দর বনভোজন করল। মায়ের ভাড়ার ঘর থেকে চাল, বেগুন আর তেল নিয়ে এলো। এই দুটি বালক বালিকার কাছে রান্না করে খাওয়ার ব্যাপারটা যেমন মজার, তেমনি অবাক হওয়ার মতো। এই বনভোজনে যখন তাদের সঙ্গী বিনি এসে পড়ল, তখন তাদের সকলের আনন্দে আনন্দ আরও বেড়ে গেল। নেক্সট আছে কিছু ব্যাকরণ বিষয়ক প্রশ্নাবলি। প্রথমে আছে বাক্য রচনা চুপি চুপি। বোন আর আমি বিকেলে চুপি চুপি খেলতে বেরিয়ে গেলাম। জিম্মা, বাক্সটা আমি আমার জিম্মায় রাখলাম। বনঝোপ, গ্রামের দিকে বেশি বনঝোপ দেখা যায়। দুর্বা ঘাস, পুজোর সময় দুর্বা ঘাস লাগে। নিরালা, নিরালা পরিবেশে পড়াশুনো ভালো হয়। এখানে আমি যেগুলো করেছি আমি বলবো তোমরা নিজেরাও চেষ্টা করো নিজেদের মতো করে বাক্য রচনা বানাতে, ঠিক আছে? নেক্সট হচ্ছে বিপরীত শব্দ। পরিষ্কার, অপরিষ্কার, বাহির, ভিতর, প্রথম, শেষ, নির্জন, কোলাহল, লাভ, ক্ষতি, বিশ্বাস, অবিশ্বাস, খুশি, অখুশি, পথ পরিবর্তন, উজ্জ্বল, উজ্জ্বলতা, বিশ্বাস, বিশ্বাসী, আনন্দ, আনন্দিত, নির্জন, নির্জনতা, উৎসাহ, উৎসাহী, লিঙ্গ পরিবর্তন, দিদি, দাদা, ভাই, বোন, মা, বাবা। তো আজকে আমি বনভোজন গল্পটা কমপ্লিট করলাম। আশা করছি বুঝতে পেরেছো সবাই, যদি ভিডিওটা স্কিপ না করে থাকো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। ডিসক্রিপশন বক্সে সাবজেক্ট ওয়াইজ প্লেলিস্ট করা আছে, কোনো ভিডিও মিস হয়ে গিয়ে থাকলে সেখান থেকে চেক আউট করে নিও। তো আজকে এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশুনো করো। বাই, টেক কেয়ার।